राज्य राजकोष उपरे कोरोना माड़ बेलहु सावधान नहले आगकु भयंकर होइपारे स्थिति एभली आकलन करिछि भारतीय स्टेट बैंकर इकोराब रिपोर्ट। समस्त राज्यर अर्थव्यवस्था को नै करा जायतिबाय सर्वे रिपोर्ट कहुछि झारखंड छत्तीसगढ़ उत्तराखंड आसाम जम्मू काश्मीर हिमाचल प्रदेश और गोवा भली राज्य अपेक्षाकृत बहुत खराब स्थिति दे गति करुछि ओडिशा। एसबीआई रिपोर्ट कहुछि 2020-21 आर्थिक वर्ष रे राज्य राजकोषरु 68,000 कोटि टंका क्षति हेबा सह 14% मुंडपिछा आय एवं 12% जीएसडीपी कमिबो। जेउंथिपाई आर्थिक चाप जोगु ओडिशा रे प्राय 74,000 लोके प्राण हरैबे बोली आकलन करिछि भारतीय स्टेट बैंक रो इकोराब रिपोर्ट। आहुरी उल्लेख रहिछि जे 2019-20 आर्थिक वर्ष रे ओडिशार जीएसडीपी 7.6% वृद्धि घटि 5,33,822 कोटि टंकारे पहुंचिथिला। तेबे चलित आर्थिक वर्ष एहि अभिवृद्धि हार 11.7% को उठिब बोली आकलन करथिले सरकार। मात्र बढ़िबा बदलरे बहु तळकु खसिजिब राज्य अर्थनीति। जदियो ओडिशार स्थान ए लॉस स्टेट मानक भितरे 16 किंतु এই ওড়িশা ভলি গোটে রাজ্যকু এই যে লস ভরণ করিবা কষ্টকর হব এবং রাজ্যর যে আয় সেইটা মধ্য কমিযিবা দ্বারা যেতিকি গঠনমূলক এবং লোকাভিমুখী কার্যক্রম হউতিলা সেতে সেয়া মধ্য বাধাপ্রাপ্ত হব। এথিপাই সরকারকু এক যুদ্ধকালীন ভিত্তিরে প্রোগ্রাম তৈরি করিয়াও পড়িব। रिपोर्ट कहुछि ओडिशा रे कोरोना रोगी को चिकित्सा पई आखि दृश्या व्यवस्था नहीं। लक्ष लोकों करे मात्र 13 जन लोकों को पई आइसोलेशन बेड रहिछि जेतेबेले कि या कर्नाटक रे 298 महाराष्ट्र रे 250 दिल्ली रे 138 हरियाणा रे 122 रहिछि जहाकुने राज्य सरकार को समालोचना करछन्ति विरोधी। यार जवाब रखिछि बीजेडी। एकमात्र समाधान होउछि निज उत्पादन निजर जहा कंज्यूम करुछे निजर जहा आवश्यकता মোর আবশ্যকতা ছতাটাই বর্ষা দিনে মু ছতাটা মোর এইটি উৎপাদন হব। এই যে গোটে বড় কারখানা নুহে খালি লুহা ইয়ে লগাইকি আমি করছি। মোর দরকার সাইকেল মোর এইটি সাইকেল উৎপাদন হব। মোর খাইবা জিনিস দরকার মোর কপড়া দরকার মোর এইটি উৎপাদন হব। ওড়িশার হব ডিসেন্ট্রালাইজড ওয়ে হব। অছি আম পাখে সম্পত্তি অছি গোটে কথা কৌছে আউ গোটে কথা করুছে সেই কথা পাই কেবে ওড়িশার উন্নতি হয়ে পারিব না এবং আমি আহুরি তলকু তলকু এই প্রকার শাসন চালিলে আমি আহুরি তলকু তলকু যাব। আজি বি মু কইবাকু চাহুচি যে এক নম্বর হবার আকাঙ্ক্ষা এক নম্বর হবার যে দুর্বার ইচ্ছা ওড়িশা মুখ্যমন্ত্রীঙ্কর এবং তাঙ্কর সরকারঙ্কর সেই দুর্বার ইচ্ছা হি আজি ওড়িশা প্রদেশকু এ সবুযাক অভাবনীয় স্থিতিকু ঠেলিছি। আজি যদি সংক্রমণ ওড়িশার বড়িছি তার প্রমুখ কারণ হচ্ছে এক নম্বর হবা চক্করে যেভাবে ভাবে এটি লুচাইবা আরম্ভ কলা কথা যেভাবে ভাবে এটি সংক্রমণ বড়িবার তাকে সংক্রমণ কু রোকিবার কোণী প্রকার যে ঠোস পদক্ষেপ সরকার নেলে না তার হচ্ছে একমাত্র কারণ। স্বাস্থ্য বিভাগ এবং আমার যে মানে অনেক নেটওয়ার্কিং যে ইনস্টিটিউশন আইসিএমআর হোক আইএলএফএস হোক এবং বিভিন্ন হেলথ ইনস্টিটিউশন ওড়িশা সরকারের ফেসিলিটেশন রে আজি ওড়িশা দেশে 1,000,000 লোকঙ্ক ভিতরে মানে 10,00,000 লোক ভিতরে 1,096 পৌঁছিছি। সেইপাই মাননীয় মুখ্যমন্ত্রী ট্যুইটর রে সে কথা কু প্রথম ওড়িশা আগে অছি বলি কইছি। রাজ্যরে আর্থিক সংকট বেলে সরকারঙ্ক নিজস্ব আয় বি লগাতার 2017 মশিয়া পরঠু কমি চালিছি। কেবল 2020-21 আর্থিক বর্ষে নিজস্ব আয় 27% কমিছি। প্রথম ত্রয়মাসিকরে প্রায় 5,000 কোটি টাকা ঋণ করে সারিছন্তি রাজ্য সরকার। প্রশ্ন উঠুছি আউ কেতে দিন ঋণ করে ঘিও পিবে রাজ্য সরকার। রাজস্ব বৃদ্ধি নেই সঠিক রোড ম্যাপ প্রস্তুত নকলে পরিস্থিতি বিগড়িবার আশঙ্কা রয়েছে। ভুবনেশ্বর ক্যামেরা পর্সন সনাতন বেহরাঙ্ক সহ দিব্যজ্যোতি মহাতিঙ্ক রিপোর্ট অর্গস নিউজ।